ভিউয়ার্স, আপনারা যারা কম্পিউটারে ফ্রি ফ্রিকোয়েন্টলি গেম খেলেন বা আমার মতো এরকম দেখেন ডেস্কটপে প্রচুর সফটওয়্যার ইনস্টল করে রাখেন বিভিন্ন ধরনের সফটওয়্যার চেক করার জন্য, তাদের জন্য অন্ততপক্ষে একটা জিনিস খুবই জরুরি, পিসিটাকে ব্যাকআপ রাখা, যাতে আপনার সফটওয়্যার যদি ক্র্যাশ করে, মানে উইন্ডো যদি ক্র্যাশ করে, তাহলে পরবর্তীতে যেন আপনি আপনার কম্পিউটারটাকে ঠিক আগের অবস্থায় মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারেন, হয়তো 10-15 মিনিটের চেষ্টায়। সেই জন্য আমি এখানে দেখেন, খেয়াল করেন, আমি ডি ড্রাইভটাকে পিসি ব্যাকআপ নাম দিয়েছি। তো এখানে আমি এই পুরো কম্পিউটারটার একটা ব্যাকআপ রাখবো, পুরো কম্পিউটারটা বলতে বোঝাচ্ছে এই যে সি ড্রাইভ, যেটা সি ড্রাইভটার একটা ব্যাকআপ রাখবো। তাহলে আমি যদি কখনও উইন্ডোজটা আমার নষ্ট হয়ে যায়, আমি ডি ড্রাইভ থেকে জাস্ট ব্যাকআপ দিলেই আমার পুরো পিসি আবার জাস্ট আগের মতো হয়ে যাবে মাত্র 15 মিনিটের মধ্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে নতুন করে সি ড্রাইভ ফরম্যাট করা, উইন্ডোজ দেয়া, বিভিন্ন সফটওয়্যার ইনস্টলেশন করা, ড্রাইভার দেওয়া, এগুলোর দরকার হবে না। অ্যাজ এক্সাক্ট পিসিটা এখন যেরকম অবস্থা আছে সেই অবস্থায় আপনি পেয়ে যাবেন খুব সহজে। তো যাই হোক, সেটার জন্য আমি একটা কাজ করি, আমি যে সফটওয়্যারটা আজকে ইউজ করে আপনাদেরকে ব্যাপারটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে AOMEI ব্যাকআপার। তো সফটওয়্যারটা আমি ওপেন করি। ইয়েস, AOMEI ব্যাকআপার খুব জনপ্রিয় একটি ব্যাকআপার সফটওয়্যার, মানে ব্যাকআপ করার জন্য। এটার ভাষণটা হচ্ছে AOMEI ব্যাকআপার টেকনিশিয়ান প্লাস, মানে যারা টেকনিশিয়ান হিসাবে বা পিসি টেকনিশিয়ান হিসাবে কাজ করে তাদের পছন্দের তালিকায় এই সফটওয়্যারটা সবসময় থাকে, এবং আমিও এটা ব্যবহার করছি এবং আমার কাস্টমারকে এটা দিয়ে আমি সার্ভিস দিয়ে থাকি। যাই হোক, তো আমি এখান থেকে চলে যাচ্ছি ব্যাকআপ অপশনে, এখানে রয়েছে সিস্টেম ব্যাকআপ, আমি এটাকে ইউজ করব কারণ আমি পুরো সিস্টেমটার ব্যাকআপ নিতে চাচ্ছি। সিস্টেম ব্যাকআপে ক্লিক করার পরে আপনারা দেখেন এই টাস্কের নেম আসছে সিস্টেম ব্যাকআপ, এটা ইচ্ছা করলে আপনি এডিট করতে পারেন, আমি সেটা করছি না। এখানে সিস্টেমের মধ্যে রয়েছে, দেখেন এটা যেহেতু উইন্ডোজ 10 রয়েছে, এটা 500+ MB রয়েছে সিস্টেম রেজাল্ট এবং সি, এই দুটোই কিন্তু আসলে ব্যাকআপ হবে। তো এখানে এফ ড্রাইভ রয়েছে, আপনি কোন ড্রাইভে করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করে আমার আসলে ব্যাকআপ ডি ড্রাইভের মধ্যে রয়েছে, ডির ভেতরে আমি এটাকে রাখতে চাচ্ছি। এই যে দেখেন ডি সিলেক্ট করে দিলাম, তারপরে আমি এখান থেকে দিয়ে দেবো যে স্টার্ট ব্যাকআপ, ব্যাকআপ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরো কম্পিউটার অর্থাৎ সি ড্রাইভের উইন্ডোজ প্রোগ্রাম টোগ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে ব্যাকআপ হয়ে যাচ্ছে। এই যে লেখা আসছে দেখেন ব্যাকিং আপ ডাটা। তো ভিউয়ার্স, এটার জন্য কিছুটা সময় নিবে, তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি আপাতত ভিডিওটাকে একটু পাস করে রাখছি, ফাইনালি লাস্টের দিকে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন পার্সেন্টেজটা পর্যায়ক্রমে বেড়ে এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ব্যাকআপ প্রক্রিয়া শেষ হয়েছে। নিচে লেখা আসছে দ্য কারেন্ট অপারেশন হ্যাজ বিন কমপ্লিটেড, আমি এখানে ফিনিশে ক্লিক করছি। তো সিস্টেম ব্যাকআপ ওয়ান একটা রেডি তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি যে সমস্ত লিঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। তো যাই হোক, আমি সফটওয়্যারটা থেকে বেরিয়ে যাই বা মিনিমাইজ করে রাখি এবং ডি ড্রাইভে গিয়ে দেখি ব্যাকআপ প্রক্রিয়াটা কী নামে আসছে। এটা আসছে সিস্টেম ব্যাকআপ ওয়ান নামে, এটা 50.7 GB। এই যে ভিউয়ার্স, সিস্টেম ব্যাকআপ ওয়ান নামে আসছে, এটা সাইজ হয়েছে 50.7 GB। তো ভিউয়ার্স, এতে আসলে আমাদের কী সুবিধা হলো সেটা আমি একটু বলি। মনে করেন আপনার কম্পিউটার কোনো কারণে উইন্ডোজ পড়ে গেল বা উইন্ডোজ ক্র্যাশ হলো, তো তখন আমরা সাধারণত নর্মালি কী করি, একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করি বা সিডি বা ডিভিডি তৈরি করি এবং সি ড্রাইভটাকে ফরম্যাট করি, আবার উইন্ডোজ দিই। শুধু উইন্ডোজ দিলেই হবে না, উইন্ডোজ দেওয়ার পরে আমাদের একটা প্রচুর কাজ থাকে, ড্রাইভার দিতে হয়, একটা একটা করে সব সফটওয়্যার দিতে হয়। দেখা যাচ্ছে যে কম্পিউটারের পেছনে প্রায় 3-4 ঘন্টা বা 5 ঘন্টা লেগে যায়। এই ঝামেলাটা থেকে এড়ানোর জন্যই কিন্তু আমি এই কাজটা করে রাখলাম, যাতে পরবর্তীতে আমরা এখান থেকে রিস্টোর করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি নিচে কমেন্টসে অবশ্যই লিখবেন, আর যদি ফার্দার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে লিখবেন, তাহলে সেই কমেন্টসের উপরে মেসেজ করে আমি একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ, বাই বাই, টাটা।